हेलो बंधुरा अस्सलामु आलैकुम वेलकम टू अनदर न्यू ब्लॉग। बंधुरा आज के ब्लॉगटी হচ্ছে কি খুবই স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোথা থেকে আপনারা সব ধরনের ক্রিকেট অ্যাকসেসরিজ কিনতে পারবেন। ক্রিকেট ব্যাট থেকে শুরু করে ক্রিকেট প্যাড, তারপর গ্লাভস, তারপর হেলমেট, ক্রিকেট আইটেম, মানে যা কিছু আছে সবকিছু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। फ्रेंड्स আমি এই মুহূর্তে যে দোকান আছি তাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে কি ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। তাদের দোকানের নাম হচ্ছে কি গ্যালাক্সি স্পোর্টস, দোকান নম্বর হচ্ছে কি আপনার 28। এবং আজকের ভিডিওটা আমাকে সাহায্য করবে তামজিদ ভাই। হাই फ्रेंड्स, আপনারা যদি কেউ তাদের দোকান আসেন তামজিদ ভাইকে পাবেন। সংক্ষেপে জানতে চাইবো আপনাদের কাছে মানে ক্রিকেট অ্যাকসেসরিজ কি কি পাওয়া যায়। আমাদের এইখানে আছে হচ্ছে ক্রিকেটের যারা টেপটেনিস ব্যাট আছে, জি, আর যারা মূলত হচ্ছে কাঠের বল প্র্যাকটিস করে ক্রিকেট বলে, জি জি, ব্যাটিং গ্লাভস, হেলমেট, থাই প্যাড, চেস্ট গার্ড, ক্রিকেট ব্যাট, অল কিটসি ক্রিকেটের আছে আমাদের। ওকে, সো আপনারা ক্রিকেট আইটেম যা কিছু আছে সবকিছু আপনারা তাদের পেয়ে যাবেন। ক্রিকেটের যে মালগুলা আমরা এগুলো সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করি, যেমন ব্যাট ইম্পোর্ট করি, ব্যাটিং প্যাড ইম্পোর্ট করি, আমরা হেলমেট আনি বাইরে থেকে। ওকে, সো বন্ধুরা আপনারা চাইলে বিজনেসের উদ্দেশ্যে আপনারা তাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ খুচরা প্রাইসটা বলার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটা কথা হচ্ছে কি আপনারা যারা নতুন আছেন এখনো পর্যন্ত NabenVlogs চ্যানেলকে সাবস্ক্রাইব করা নাই তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে প্রেস করতে একদমই ভুলবেন না। তাহলে फ्रेंड्स আমি কথা বলাচ্ছি না, চলেন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা ক্রিকেট ব্যাট থেকে শুরু করি। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের দোকানের সামনের অংশটা, এখানে সব কোয়ালিটি ব্যাটগুলো পেয়ে যাবেন। এগুলো আছে টেপ টেনিসের ব্যাট, এটা হচ্ছে ক্যান হ্যান্ডেল। আচ্ছা, বেতের হ্যান্ডেলগুলো হয় কি ব্যাট ভাঙে না, ব্যাট ভালো থাকে। আচ্ছা, আপনার কাঠের হ্যান্ডেল, আচ্ছা এগুলো হচ্ছে রেট কম। ওকে, বেতের হ্যান্ডেল হচ্ছে ব্যাট টেকসই হয় বেশি। বেতের হ্যান্ডেলের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে কম দামি ব্যাট আমার কাছে, HSR ব্লাস্ট 1200। এটা হচ্ছে এটা মডেল না? হ্যাঁ, মডেল নাম্বার। এইগুলো কিন্তু সুন্দর, নিচে এই কালারও করা আছে। এগুলো হচ্ছে আপনার 900 টাকা, 900 টাকা করে ফিক্সড প্রাইস। বন্ধুরা আপনারা যদি কেউ টেপনেজের মধ্যে একটু ভালো মানের নিতে চান তাহলে বেতের হ্যান্ডেলের নিতে হবে, এটার প্রাইস হচ্ছে 900 টাকা করে। কেউ যদি টেপনেজ খেলতে চায় এটা টেপনেজ খেলতে পারবে। ওকে, ক্রিকেট বলের ভিতরে কম দামি রে দুইটা তিনটা নাম হয়, স্টিকার হয়, স্টিকার হয় মানে এখানে এটা লেখা আছে MRF। হ্যাঁ, অন্যান্য স্টিকারগুলো পাওয়া যাবে না, এটা পাঁচটা স্টিকারের হয় এই ব্যাটটা। আচ্ছা আচ্ছা, এইগুলো আছে, এগুলো হচ্ছে 1200 করে, 1200 টাকা করে। এটা হচ্ছে ফোর পার্ট হ্যান্ডেল, ভিতরে ফোর পার্ট হ্যান্ডেল 1 2 3 4, ফোর পার্ট হ্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে আপনার HSR Vishon 8000। এটাও ক্যান হ্যান্ডেলের, আপনি দেখতে পাচ্ছেন এটাও ক্যান হ্যান্ডেলের। ক্যান হ্যান্ডেল মানে যেটা বেটার হ্যান্ডেল, প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা। এটার নাম হচ্ছে HSR সুপার স্ট্রোক। এটার সাইডের যে ফিটনেসটা আছে 55 mm, 55 mm। আচ্ছা, আঠা দিয়ে প্রোটেক্ট করা আছে যেন নিচে থেকে না ফাটে। এটা নিলে হচ্ছে আপনার 1350 টাকা। ব্যাটগুলো খুব হালকা। এটা হচ্ছে আপনার HSR রান মেকার। এটার সাইডে হচ্ছে খোদাই করে HS লেখা আছে, জি, আর সাইডে একটু গর্ত টাইপের, মানে হালকা একটু ডেউ খেলানো আর কি শেপটা। এটা ভালো বাজার এখন চলতেছে, খুব ভালো। আচ্ছা, এটা যদি নেন এটা হচ্ছে আপনার 1450 টাকা, 1450 টাকা। এটা হচ্ছে কি আপনার 5 পার্ট হ্যান্ডেল, HSR রান মেকার, নিচে আপনার রাবারে গ্রিপ করা আছে। প্র্যাকটিস প্লাস ম্যাচ ব্যাট, এগুলো হচ্ছে প্র্যাকটিস প্লাস হচ্ছে ম্যাচ ব্যাট। সর্বনিম্ন প্রাইস হচ্ছে 2500 টাকা থেকে শুরু হয়ে গেল, এগুলো 4000 4500 পর্যন্ত আছে এই ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে। এটা সাইজ হচ্ছে 6 নাম্বার সাইজ। ব্যাটগুলো খুব হালকা, ব্যাটগুলো খুব হালকা, শেপও সুন্দর। দাম কত পড়বে এটা? এটা রেট হচ্ছে 2500 টাকা। 6 নাম্বার সাইজে বিভিন্ন রকম স্টিকার হয়, বিভিন্ন রকম প্রাইস 3000 3500 4000। SSL নতুন স্টিকার, এগুলো আছে হচ্ছে আপনার 6500 করে, 6500 টাকা। এগুলো উইলো কাট, উইলো কাট প্রিমিয়াম কাশ্মীর, রাবার প্রোটেক্ট করা আছে। আর এগুলো কিন্তু পাওয়ার লাইন অফ টোটাল স্ট্রেট, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার লাইনটা, এগুলো স্ট্রেট পাওয়ার লাইন। এটা তো আস্কিং প্রাইস তাই না, নাকি আস্কিং প্রাইস? এটা আছে SSL হচ্ছে আপনার SSL ব্যাটি নতুন স্টিকারের, রেট হচ্ছে গ্রিন 7000 টাকা। এগুলো আছে SSL ম্যাগনাম, SSR ম্যাগনাম, এটা এগুলো আছে হচ্ছে আপনার 5500। সো আপনারা যারা মানে সব সময় ক্রিকেট খেলেন আপনারা হয়তোবা জানেন এটার দাম হচ্ছে 5500 টাকা। মানে সবগুলোর সাথে বারকোড দেওয়া থাকে, আপনারা চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন। আবার 100% অ্যাপ্রুভড স্টিকারও আছে। ওকে, এসএস কোম্পানি থেকে এগুলো অ্যাপ্রুভ হয়ে থাকে। এখানে আরো দামি আছে, যেমন T20 সিরিজের এটা আছে। সো এই ব্যাটটা কিন্তু অনেক সুন্দর, স্টিকারগুলো অনেক সুন্দর। এটা নিলে হচ্ছে আপনার 8500, 8500 টাকা দাম পড়বে এটা। সো এখানে আসলে এতগুলো ব্যাট আছে সবগুলো দেখানো সম্ভব না। এটা হচ্ছে সর্বনিম্ন হোয়াইট এডিশনের ভিতরে, এর থেকে আরো দামি আছে। এটা সর্বনিম্ন এসএস এর মধ্যে। এর দাম কত বলছেন এটা? এটা হচ্ছে 4500 টাকা, মানে 4500 টাকা। হোয়াইট এডিশন সিরিজের সর্বনিম্ন এটা। ওকে, এটা থেকে আস্তে আস্তে ধরেন হোয়াইট এডিশন, এটা ব্লু তো, এটা ব্ল্যাক, এটা যদি রেড হয় 500 1000 করে আরো বাড়বে। এসসি ব্র্যান্ডের। আচ্ছা, এগুলো হচ্ছে 6000 করে, এগুলো হচ্ছে 6000 টাকা করে। গেছে এখন ন্যাশনাল টিমে যে প্রফেশনাল প্লেয়াররা যা খেলে। এখানে আসলে এসএস আছে, টোন আছে, এখানে আরো অনেক ব্র্যান্ডই আছে। এখানে ইংলিশ Uello ম্যাচ ব্যাট, এটা হচ্ছে ইংলিশ Uello ম্যাচ ব্যাট। ওকে, দেখতে পাচ্ছেন এটা রেট আছে 14000 টাকা, 14000 টাকা। এটা এসএস ব্র্যান্ডের। ইংলিশ Uello গুলো হচ্ছে সাইডে খোদাই করা থাকবে, টোন লেখা থাকবে। নিচে ওটাও লেখা থাকে মাস্টার্স ফ্রিজের সব রকম ব্যাট পাবেন এসএসআর ওটা হ্যাঁ এটা নিলে হচ্ছে আপনার 6000 টাকা পড়বে 6000 টাকা মাস্টার 1000 মডেল ওকে এটা হচ্ছে মাস্টার 1000 এর নতুন স্টিকার ওই যে এটা জি জি এটা আপনার 7000 টাকা ব্যাটিং গ্লাভস আছে হেলমেট আছে তো এখানে ভাইয়া নিচে কয়েকটা কোয়ালিটি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে কিন্তু আপনাদের দেখানোর জন্য এখানে অনেকগুলা ব্যাটিং গ্লাভস রাখা হইছে ব্যাটিং গ্লাভস আমার কাছে মোটামুটি ভালো খেলার ম্যাচ খেলার জন্য 800-1000 টাকা থেকে শুরু করে 3500 4000 4500 এর ভিতরে যদি কেউ ব্যাটিং গ্লাভস বাজেট করে অনেক রকম আছে এটা হচ্ছে এসএসআর নিউ ডিজাইনটা এটা হচ্ছে সুপার পেস্ট এটা হচ্ছে KS7 এটা হচ্ছে SFR আমি দেখানোর চেষ্টা করতে সবগুলো হচ্ছে কি আপনার কাটা সিস্টেম করবেন হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা 3500 টাকা এগুলো কি ভাই কম দামি এগুলো এটা 800 টাকা কেজি এগুলো হচ্ছে আপনার ব্যাটিং ইনার হ্যাঁ এটা হচ্ছে কাটা 220 টাকা করে 220 টাকা করে এটা হচ্ছে 250 করে এটা হচ্ছে আপনার 250 টাকা তাদের জন্য ভিতরে আছে রাবার সিস্টেম এই যে এগুলো হচ্ছে বল ধরলে যেন ব্যথা না পায় গ্লাভসের ভিতরে পড়ে এগুলো হচ্ছে 700 করে এই যে ওকে মানে যারা কিপার থাকে কিপিং গ্লাভসের ধরে পড়ে আর কি এটা এই যে 1000 টাকা করে আর এখানে তো অনেকগুলো কোয়ালিটি মনে আছে তাই না অনেকগুলো কোয়ালিটি 2800 টাকা 2800 টাকা এটার দাম হচ্ছে 2800 টাকা BDM এর মধ্যে ভালো মানে আর কি মোটামুটি আর BDM এর আপনার কম দামি যদি ব্যাটিং প্যাড নেন তাহলে হচ্ছে আপনার পড়বে 1200 আছে 1500 আছে 1800 আছে 2000 টাকা আছে এটার দাম কত পড়বে এটা হচ্ছে 2500 টাকা এটার দাম পড়বে 2500 টাকা আচ্ছা এটা এই যে এটা হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে 1000 টাকা মানে আপনারা যাদের বাজেট একটু কম তারা এটা দেখতে পারেন 1500 2000 টাকা বাজেট করলে ভালো ব্যাটিং প্যাড পাবেন মিড রেঞ্জের ভিতরে স্যার এগুলো আছে হচ্ছে ব্যাটিং প্যাড 6500 টাকা এটার দাম হচ্ছে আপনার 6500 টাকা ব্যাটিং প্যাডটা কিন্তু আপনার অনেক হালকা কিন্তু আপনার অনেক ভালো মানে আর এটা হচ্ছে যারা ন্যাশনাল টিমের প্লেয়াররা যে কালারটা ইউজ করে এসএসআর জি বেস্ট ওপেনার সেই জিনিস এই যে দেখেন এটা নিলে হচ্ছে একদম 4500 টাকা 4500 টাকা ফিক্সড ওকে সো এটা তো আমরা অনেক ভালো মানে তাই না অনেক ভালো মানে অনেক হালকা এটা এটা যদি নেন সাদাটা নিলে একদম 4200 টাকা পড়বে 4200 টাকা এটা এটা হচ্ছে টেস্ট ওপেনার এটার দাম পড়বে 4200 টাকা আর এটা যদি নেন 4500 টাকা মানে 300 টাকা বেশি ওটা থেকে সো আপনারা এই টাইপের থাই প্যাডগুলো পেয়ে যাবেন ইনার থাই শপো এটা বলা হচ্ছে থাই প্যাড বলে থাই প্যাড অ্যাডজাস্ট এসএস ব্র্যান্ডের এটা দাম কত পড়বে যদি কেউ নিতে চায় এটা রেট হচ্ছে আপনার 2000 টাকা আচ্ছা এগুলোর মধ্যে কি দামি কম দামি আছে থাই প্যাডের ভিতরে আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আসে এটা 2000 আচ্ছা এটা হচ্ছে সর্বোচ্চ ভালো এক প্যাড ভিতরে আচ্ছা এটা হচ্ছে আপনার 600 টাকা দাম 600 টাকা এটা বাইরে ইন্ডিয়ান এসএসআর ওকে এটা নিলে হচ্ছে আপনার 1200 পড়বে এটা তো অনেক ভালো মানের চেস্ট গার্ড ওকে চেস্ট গার্ড হচ্ছে আপনার 250 টাকা থেকে আপনার 700-800 টাকা পর্যন্ত আছে চেস্ট গার্ড আচ্ছা এলবো হ্যাঁ এলবো হচ্ছে 250 টাকা এলবো হচ্ছে 250 টাকা এটা হচ্ছে আপনার BDM কোম্পানি আর কি হ্যাঁ BDM আছে SSS আরো দামিও আছে এলবো দোকানের সামনে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে হেলমেটগুলো সাজিয়ে রাখা হইছে ঠিক আছে সো এখানে আসলে অনেক বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন প্রাইসের আছে আপনারা এখন যেটা পরে আছেন এটা আপনার কি ব্র্যান্ডের বা দাম কত এটা আচ্ছা আপনার শেহরি এটা নিলে হচ্ছে 2500 টাকা পড়বে 2500 আর এটা আপনি যেটা নিছেন এটা হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়াররা যা ইউজ করে মাসুরি এটা হচ্ছে আপনার 12000 টাকা দাম এটা দাম 12000 টাকা 12000 আমি আপনাকে বলে দিই হেলমেট ক্রিকেট হেলমেট সর্বনিম্ন হচ্ছে 500 টাকা থেকে শুরু করে জি মোটামুটি 2500 3000 টাকা বাজেট করলে ভালো হেলমেট পাওয়া যায় এটা যেটা নিছেন এটা আপনার মাসুরি ডাবল গ্রিল KSR হেলমেট আছে তারপর SSR আছে জায়গা অল্প যার জন্য সবকিছু ডিসপ্লে করা হয় আচ্ছা আপনার 1500 2000 2500 3000 টাকা বাজেট করলে খুব ভালো হেলমেট পাবেন এগুলো হচ্ছে কাঁধের ব্যাট এর ঢুকে এখানে ব্যাট ঢুকবে ঢুকে আপনার এইভাবে আপনি কাঁধে নিতে পারবেন আচ্ছা আপনার 1000 টাকা করে এটার ভিতরেই আপনার আরেকটু কম দামে আছে 700 টাকা এটা থেকে একটু পাতলা কাপড় আচ্ছা সো এগুলো আসলে মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয় যে আর যে বাজেট বা যে কোয়ালিটি ব্যাগ নিতে চান পেয়ে যাবেন জেলা পর্যায়ে খেলে কিংবা আরো প্রফেশনাল যারা খেলে জি এটার ভিতরে অন ফিটস নিবে এটা তো অনেক বড় জিপার আছে পাশে আছে নিচে আছে এটার ভিতরে দুই সাইড দিয়ে ব্যাট দুই পাশে ব্যাট রাখতে পারবেন দুইটা ব্যাট রাখা দুই পাশে দুইটা ব্যাট রাখার জন্য অপশন দেওয়া আছে ওকে ভাই কাঁধে নিয়ে দেখাচ্ছে দাম কত বলছেন ভাই এটা এই ব্যাগটা হচ্ছে 2000 টাকা দাম এটা তো আস্কিং প্রাইস তাই না না এগুলো মোটামুটি ফিক্সড রেট এগুলো তো সব জিনিসে আমরা মার্কেটিং করি না NabenVlogs থেকে আসলে সেই সময় একটা সম্মান করে দিব পরে আরেকটা ব্যাগ আমি ওই পাশে দেখতে পাচ্ছি পলি ব্যাগ এগুলো হচ্ছে আপনার 4000 টাকা তিনটা হুইল দেওয়া আছে এখানে অনেকগুলো জিপার আছে আমি দেখতে পাচ্ছি নিচে আছে পাশে আছে এই পাশে আছে আবার কেউ যদি ইচ্ছা করে এইখানে ধরতে পারে আবার এটা হচ্ছে হ্যান্ডেল আছে এই যে ওকে সো এটার হ্যান্ডেলও আছে মানে ক্রিকেটের অল আইটেম আপনাদের কাছে পাওয়া যাবে তামজিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য এবং फ्रेंड्स আপনারা যারা ক্রিকেট আইটেম সম্পর্কে মানে ততটা না বোঝেন আমজিদ ভাইয়ের কাছে আসবেন সে আসলে এগুলো সম্পর্কে অনেক ভালো জানে সো আপনাকে ভালো একটা ইনফরমেশন দিতে পারবে থ্যাংক ইউ ভাইয়া এটা হচ্ছে কি তাদের দোকানের ভিজিটিং কার্ড দোকান নাম হচ্ছে কি গ্যালাক্সি স্পোর্টস আর যেটা আপনার গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম তাদের দোকানটা ওকে फ्रेंड्स তো এতক্ষণ যে ক্রিকেট এক্সেসগুলো দেখানো হইছে তাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এবং তাদের দোকানের নাম হচ্ছে কি আপনার গ্যালাক্সি স্পোর্টস এখানে যে প্রাইসটা বলা হইছে সম্পূর্ণ খুচরা প্রাইস বলা হইছে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে যে প্রাইসটা বলছেন এটা তো আসলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস এখন তো অবশ্যই একটু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই আমাদের অনেক আগের দোকান আমরা বেশি একটা বার্গেটিং করি না একটা রিজনেবল প্রাইস রাখি তো তারপরে যদি নাবিন ব্লগস থেকে যদি কেউ আসে প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট করে দেব ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ওকে তো फ्रेंड्स এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আর নাবিন ব্লগ চ্যানেলের পাশে থাকেন ভিডিওতে বসে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ